দর্শক করোনা সংক্রমণ কমায় ছুটির দিনে দেশের বিভিন্ন পর্যটন স্পটে ভিড় বাড়ে পর্যটকদের। পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে বিস্তারিত জানবো সহকর্মী জসিম পারভেজের কাছ থেকে। বাংলাদেশের এর ভিতরে অন্যতম ঋতু হচ্ছে বর্ষা। বর্ষা মৌসুম এলেই পর্যটন কেন্দ্র কুয়াকাটার গঙ্গামতী, কাউয়ারচর এবং লেম্বুর চর এবং ঝাউবন সহ সকল প্রকৃতি নতুন রূপে সাজে। আর এই নতুন রূপ দেখার জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক ভিড় করেন এই কুয়াকাটা সৈকতের 18 কিলোমিটার সৈকতে। এখানে 18 কিলোমিটার সৈকতের যে সকল প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এ সকল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য মূলত দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসেন। এবং একই সঙ্গে এই বর্ষা মৌসুমে যৌবন ফিরে পায় বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা গোসল করে নিচ্ছেন এবং আনন্দ উল্লাস করছেন। দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের আগমন রেকর্ড সংখ্যক হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এমনটি নিশ্চিত করেছে কুয়াকাটায় পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকল ব্যবসায়ীরা। ইতিমধ্যে পর্যটন হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শরীফ আমাকে জানিয়েছেন যে দিন দিন পর্যটকদের আগমন কুয়াকাটায় বৃদ্ধি পাচ্ছে এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটার শিল্পের সঙ্গে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের ব্যবসায়িক গতি ফিরে পেয়েছে। এবং কুয়াকাটায় আগত পর্যটকরা আমাকে নিশ্চিত করেছেন যে করোনা মহামারীর যে ভীতি ছিল সে ভীতি দূর হয়েছে এবং হ্রাস পেয়েছে, সে কারণেই তারা পরিবার পরিজন নিয়ে পর্যটন কুয়াকাটায় ভিড় করছেন। এই ছিল আমার কাছে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সর্বশেষ। এতক্ষণ কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন জসিম পারভেজ।